প্রতিদিন ঢাকা ওয়াসা 887টি পাম্পের মাধ্যমে 255 কোটি লিটার পানি সরবরাহ করে। এর শতকরা 68 ভাগ মাটির নিচের উৎস থেকে আসে। এছাড়াও শিল্প কারখানা ও বহুতল ভবনে গভীর নলকূপ দিয়ে বিপুল পরিমাণ পানি তোলা হয়। অনিয়ন্ত্রিত ব্যবহারে ও স্তর নিচে নেমে গিয়ে কূপ পরিত্যক্ত হয়ে প্রায় পানি শূন্য থাকে বিভিন্ন এলাকা। ঢাকার মূল শহরের চারপাশে সরকারি বেসরকারি পর্যায়ে এমন অনেক আবাসিক এলাকা গড়ে উঠছে। সেখানে জনগণের বসবাস শুরু হলে যথারীতি পানির উপর চাপ বাড়বে এবং সেই চাপ গিয়ে পড়বে ভূগর্ভস্থ পানির উপর। উত্তরার এই এলাকাগুলোতে আগে 8 থেকে 10 ফুট খুঁড়লেই পানি পাওয়া যেত, এখন বেশি খনন করে পানি তুলতে হয়। অর্থাৎ পানির স্তর নিচে নামার প্রভাব শহরতলিতেও পড়তে শুরু করেছে। কুয়া করে রয়েছি, ওইখান থেকে 10 ফিট 20 ফিট 15 ফিট গেলে ভালো ভালো পানি পাওয়া যায়। মোটর বসাবে তখন পানির কোনো চিহ্নই পাওয়া যাবে না। আর সে সময় ভরট হলে সে সময় আমরা তো পানিটা শুকিয়ে যাব, আমাদের আরও কষ্ট হইব। বিশেষজ্ঞরা বলছেন, শহরের মধ্যে 2000 পুকুর থাকলেও 3 দশকে টিকে আছে মাত্র শখানেক। খাল ও নদ নদীগুলো ময়লা আবর্জনা বর্জ্যে দূষিত থাকে প্রায় সারা বছর। এ পানি ভূগর্ভে গেলে উপকারের বদলে ক্ষতিই বেশি হবে ব্যবহারকারীদের। আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন এবং শহর পরিকল্পনার ক্ষেত্রে যে অনিয়ম চলছে তাতে করে আমরা ঢাকা শহরে ফাঁকা জায়গা বলতে কিছু রাখছি না। পানি যে নিচে চুয়ে যাবে সেই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যাচ্ছে। এক দশক ধরে নানা পদক্ষেপের পর মাত্র 32% পানি বাইরে থেকে আনতে সক্ষম হয়েছে ঢাকা ওয়াসা। সংস্থাটির ভাবনা এবার বৃষ্টির পানির বিকল্প ব্যবহার নিয়ে। বেশ কিছু আমাদের পরিত্যক্ত কূপের মাধ্যমে ঢাকা শহরে যে বৃষ্টির পানি সেই পানিটাকে ধরে আমরা দেওয়ার চেষ্টা করছি আন্ডারগ্রাউন্ডে। রাজুকের যে বিল্ডিং কোড সেখানে আমরা এটা দিতে চাচ্ছি। প্রতি বছর ঢাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়। জলাধার তৈরি করে এ পানি ব্যবহার উপযোগী করলে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমবে। এছাড়া বহু দূর থেকে শোধন করে পানি আনার খরচও বাঁচবে এমন অভিমত বিশেষজ্ঞদের। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা।